হ্যালো, হ্যাঁ বলো। বলছি ধানতলার ব্যাপারটা কিন্তু একটু বুঝে শুনে আগানো উচিত। এই জায়গায় মনে হয় ঘটনাটা ওই মিথ্যাটাকে সত্য করতে গেলে না সেটা ঘিরা খেয়ে গেলে খারাপ হবে, যে তাহলে সবটাই ভুল প্রমাণ হবে। ধানতলা ব্যাপারটা মনে হয় ওই রকম না, সুইসাইডই যত সম্ভব আমি যা জানলাম, খুব সন্দর্পণে সেটা কিন্তু বুমেরাং হবে। ওখানে ছিল তো রিপোর্টার টিকিট ছিল, খোঁজ নিয়ে নাও তো। আমার কাছে কিন্তু একবার মিডিয়া সংবাদ আছে আমার কাছে। ঠিক আছে, খোঁজ নাও। আচ্ছা, ধানতলা নাবালিকার মৃত্যুর ঘটনায় বিজেপির চাঞ্চল্যকর অডিও ভাইরাল। মৃতদেহ এলেই আমাদের রাজনৈতিক মাইলেজ নিতে হবে। এবার ধানতলা নাবালিকার মৃত্যু নিয়ে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ভাইরাল হওয়া অডিওতে শোনা যায় বিজেপি নেতৃত্বের কথোপকথন, যেখানে স্পষ্ট মৃতদেহ নিয়ে রাজনৈতিক ফায়দা লোটার কথোপকথন। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অডিও। এই অডিও সত্যতা যাচাই করে নিয়ে বেঙ্গল টাইমস 24x7 অভিযোগ রানাঘাটেরও তিন বিজেপি বিধায়কের বিরুদ্ধে। উল্লেখ্য, নদিয়া ধানতলা থানার শঙ্করপুরে ঘর থেকে ঝুলন্ত অবস্থায় এক নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। পরবর্তীকালে পরিবারের তরফ থেকে ওই মৃতদেহটি পুনরায় ময়নাতদন্তের জন্য পাঠায়। নতুন করে ধর্ষণের অভিযোগ দায়ের করে থানায়। এরপর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি অডিও, যেখানে শোনা যায় বিজেপি নেতৃত্বের কথোপকথন। বললো যে ওই কখন গেলে সুবিধা হয়, ঠিক আছে বাবুদাকে শুনতে বললো, বাবুদাকে একটা ফোন করতে বললো। কালকে আনবি না পরশুদিন করবি? পরশুদিন করবা, বাড়ি তো পুষ্পণামে পাঠিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, কালকে বাড়ি আস্তে আস্তে তো ভিডিওর কাজ হবে না, বডি আস্তে আস্তে এই সন্ধ্যেবেলা হবে। তাও যদি কলকাতায় পরশু তাহলে ডেটটা পরশু দিন কর। দেরি হবে, ওটাও সব দিয়ে থাকবে, পরশু দিন আসো। বডি এখন পাঠিয়ে দেওয়া হলো, বুঝলা? আচ্ছা আচ্ছা, ওটা এখন আন্দোলন তৃণমূল হিসেবে আনাতে হবে। এখন এই ওসি হচ্ছে মূল হারামি এ সুরের বাচ্চা। হ্যাঁ, এখন যদি কমপ্লেনটা চেঞ্জ না করে তাহলে কমপ্লেন চেঞ্জ করাতেই হবে। সেটা কি বলবো, বলেছিস তো কমপ্লেন চেঞ্জ করবে, কমপ্লেন হবে না, বাড়ির লোককে দিতে পারানো যে আমাকে পুলিশ যাচ্ছে তো আমরা গাড়িতে করে লোক নিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওকে বলে একদম বলবে কমপ্লেন, আমি নতুন করে কমপ্লেন দেবো, আবার ওই কমপ্লেন চলবে না, কমপ্লেন চেঞ্জ করতে হবে। তৃণমূল নেতৃত্বে দাবি, মুকুটমণি অধিকারী এবং পার্থ সরতি চ্যাটার্জি মৃতদেহ নিয়ে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এর পাশাপাশি রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। তৃণমূলের প্রাক্তন সভাধিপতি বলেন, কোনো ঘটনা ঘটলে আমরাও চাই অপরাধীরা শাস্তি পাক, কিন্তু বিজেপি প্রতিটি ঘটনার রাজনৈতিক রং লাগিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে, এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে সুইসাইড করেছে। কেন সুইসাইড করেছে সেটা নিয়ে একটা কেস অলরেডি মেয়ের বাবার পক্ষ থেকে একটা কেস হয়েছে ধানতলা থানায়। এবং ধানতলা থানায় যে মামলা কেসটা হয়েছে তাতে অভিযোগ করছে যাদের নামে, তাদের মধ্যে তিনজন অ্যারেস্ট হয়েছে। এবং এটা ওদের আত্মীয় স্বজনের ব্যাপার, নিজেদের মধ্যেই ঘটনাটা ঘটেছে। যেটা আমি যদ্দূর আমার কাছে খবর আমি শুনতে পাচ্ছিলাম, যে মেয়েটার নাকি মুখে মদের গন্ধটন্ধ ছিল, সেই দেখে ওর পিসি ওকে মেরেছিলো, আটকে রেখেছিলো যাতে ও কোনো মেলাতে যেতে না পারে, মেয়েটা সুইসাইড করেছে। সেটা কেস হলো, কিন্তু পর মুহূর্তেই আমরা দেখলাম যে বিজেপির যে এমএলএ তিনি ওর বাড়িতে গেলেন, এবং বিধায়ক বাড়িতে যাওয়ার সাথে সাথে তার স্যুটটা
পাল্টে গেল এবং সেখানে যারা বলেছিল যে আত্মহত্যার প্ররোচনা দিয়েছে তারা কিন্তু অলরেডি তাকে রেপ করে আত্মহত্যা করেছে এরকম একটা কথাতে নিয়ে আসার চেষ্টা করলো যাতে আবার একটা সিবিআই আবার একটা কিছু এগুলো সমস্ত নিয়ে আসতে পারে এই ধরনের তার চেষ্টা করলো এবং তাতে বাবুচেরা বাবুর নাম আছে মানে একটা ভিডিও যেটা ভাইরাল হয়েছে যে কথাটা তার মধ্যে বাবুর নামও আছে এবং বাবু নিজেও গিয়েছিল থানাকে প্রেশারাইজ করেছে এগুলো করার জন্য এবং থানাকে প্রেশার দিয়ে যে বয়ানটা তারা আগে দিয়েছিল এফআইআরটা করেছিল সেটাকে চেঞ্জ করতে হবে সে কথাও বলা হয়েছে এবং দুবার করে পোস্টমর্টেম হয়েছে তার দুবার করে পোস্টমর্টেম হয়েছে সব হয়েছে আইন আইনের পথে চলুক আমরাও সেটা চাই একটি মেয়ের মৃত্যু কোনো মতেই কাম্য নয় আমরা চাই তার সঠিক বিচার তার পরিবার পাক এবং সেই অনুযায়ী তার চেষ্টা করুক কিন্তু খারাপটা লাগে এইখানে যখন কোথাও একটা কিছু ঘটনা ঘটলে শকুন যেমন দূর থেকে সমস্ত ডেড বডি দেখলে পরে ছাপিয়ে গিয়ে পড়ে এরা যদি সেখানে গিয়ে সেইভাবে নিয়ে সেটাকে নিয়ে রাজনীতি করতে চায় এটাই হচ্ছে অত্যন্ত খারাপ আর অডিও ক্লিপ যেটা হয়েছে তাতে পরিষ্কার একজনা বলছে যে তোমরা যদি এটা করতে যাও এটা একটা মিথ্যে কথা এবং এই মিথ্যেটা যদি সত্যি করতে চাও যদি তোমরা ঠিকমতো করতে না পারো আমাদের দলের ক্ষতি হবে বিজেপি নেতা যারা করেছে তারা বিজেপি সেখানে বাবুর নাম আছে এবং আমি তো অন্তত একটা কথা বলবো যে এই অডিও ক্লিপটা একটা এটা নিয়ে একটা কেস হোক এটা ভেরিফাই করুক যার বক্তব্য সেটা তো আজকাল তো সবই বেরিয়ে যায় যার বক্তব্য সেটা যদি প্রমাণ হয় যেটা অমুক বলেছে যেটা বলেছে প্রমাণ হয়েছে এটা যদি প্রমাণ হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত যদিও অডিওর কথা অস্বীকার করেছে বিজেপি বিধায়ক অসীম বিশ্বাস না না বিষয়টা হচ্ছে এটা অসীম বিশ্বাস নয় আমি রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার বিধায়ক ঘটনাটা যেখানে ঘটেছে আমার অঞ্চলের মধ্যে ঘটেছে আমি হাসখালি নিয়ে একটু ব্যতিব্যস্ত ছিলাম পরবর্তীতে ভোলায় যেটা ঘটেছিল ওখানকার বিধায়ক মুকুটমণি অধিকারী আমাদের এই দলের বিধায়ক তিনি বিষয়টা সরজমিনে তদন্ত করেছেন ধানতলা থানায় এসেছিলেন যে অডিও যে ভাইরালটা হয়েছে সেখানে আমার কোনো কথোপকথনের কিছু নেই জেলার নেতৃত্বের মাধ্যমে আলোচনাটা হয়েছে ধানতলা থানায় একের পর এক ঘটনা ঘটছে সেই ঘটনার কেন্দ্র করে দেখা যাচ্ছে যে অস্ত্র উদ্ধারের ক্ষেত্রে বেছে বেছে ভারতীয় জনতা পার্টির যারা সক্রিয় কর্মী এবং কার্যকর্তা আছে তাদেরকেই অ্যারেস্ট করা হচ্ছে এবং অ্যারেস্ট করে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে না অডিও ক্লিপের বিষয়টা আমার জানা নেই আমি সকালবেলা দেখলাম যে একটা অডিও ক্লিপ বেরিয়েছে এই বিষয়টা আমার জানা নেই আর এর সঙ্গে তো আমার কোনো প্রশ্নই আসে না বিপক্ষ রাজনৈতিক দল তারা সেটা দাবি করতেই পারে প্রয়োজন বোধে আমার ভয়েস সেখানে ই করুক পরীক্ষা করুক যে অসীম বিশ্বাসের অডিও না কার অডিও আছে